চানকেও আমি আপনার অনুরোধ দিল সকলকে স্বাগত জানাইছো। আশা করছো আমার সকল ভালো আছে। আজি আপনার একটা ধুনিয়া হাঁহর রেসিপি লো আইছো। আজি ঘরতে ধুনিয়া একটা স্পেশাল খানা আছে, চুঙা চাউল প্লাস হাঁহ। ধুনিয়া একদম তৃপ্তিয়া সাজ খাম। মই ধুনিয়া হাঁহর হাঁহ কেনে বনাই সেইটা দেখাম। আর প্রথম মনে হয় এইফালে সেবা দিয়া ভাত বনাইছে। সেবা দিয়া ভাত মানে বনাওতে তলত জুকা দিব লাগবে, আর বটুয়া থাকবে, বটুয়াতে পানি দিব লাগবে। আর একটা খরাহি দেখছে না, এনেকে খরাহি এটা লৈছে। আর চাউলখানি এই খরাহিটো দি পেলাই ডাঙর একদম ধুনিয়াকে ঢাক মারি দিব লাগবে, যাতে এইটো হেৰিটো ওলাই না যায়, ভাপটো যাতে ওলাই না যায়। আর ভাপতে বস্তুটো সিজে খাবলে বহুত বেশি ভাল হয়, এইটো আপোনালোকে ট্রাই করব। আর এইফালে হচ্ছে চুঙা, একদম ধুনিয়াকে খৰি জুইত সেকি থাকা চুঙা, বৰা চাউলৰ ধুনিয়া গোন্ধ আহি আছে। আর এইফালে কীটা বনাই হয়ে গেল টোটেল আঠটা চুঙা। মই মানে অনলাইন করবলে গেছিলো, কাম এটা আছিলে, সো তেতিয়ালে মাহাতে বনাই মেলি রেডি। চুঙা চাউলটো সবে বনাব জানি, সো ইয়া ধুনিয়াকে তাৰপিছত মই এটা হাঁহৰ মাংস বনাম। এতিয়া হাঁহ তো বনোৱাৰ আগত এইফালে হাঁহ তো কাটিব লাগিব। আর এইটো হৈছে এটা হাঁহ, এইটো মাইকী হাঁহ হয় নাই বাৰু? মাইকী হাঁহে লৈছো, পাতি হাঁহ এইটো এয়া সব। আর লগতে কয়লাৰো আছে, এইটো মই ধুনিয়াকে পাপাই কাটি মেলি দিব, তাৰপিছত বনাম এতিয়া। আর এইফালে কেৰাহী পাইছো এতিয়া হাঁহৰ মাংস বনাবলে। এইফালে দাইল বনি আছে, ধুনিয়া দাইল বনি আছে। আর হাঁহ মাংসখিনি হয়েছে, এজনী হাঁহ ইয়া ওলালে, এতে প্রায় দেড় কিলোমান আছে। আর এইফালে দেড় কিলোমান মুরগি মাংস আছে, দুটা মাংস আছে। এয়া হাঁহে কোমোরায় হব, ডিম পাইছে লৈছে এইটো। আর মুরগি আলু এইফালে এতিয়া কেৰাহীখন গরম দিও। তেলৰ পৰিমাণটো অলপ সৰকে দিছোঁ, মানে মাংসটো অকণমান তেলিয়াকে বনাম বস্তুটো। আৰু হাঁহটো এনেও তেল আছে, ঘৰতে ধান খোৱা ধান চান খোৱা হাঁহৰ প্ৰায় ডেৰ কিলোতে বেছিহে আছে। আৰু ইয়াৰ গৰম দিওঁ, জুই জুই ফুৰা পাই তেনেকৈ বনাম। পিঁয়াজখিনি দিম এতিয়া, আজি ঘৰৰ বাহিৰত বনাইছোঁ, লগতে তিনিখিলামান তেজপাত দিছোঁ ইয়াত। আৰু এইখিনি পিঁয়াজ থৈছোঁ মুৰ্গী মাংসৰ কাৰণে। হাঁহৰ মাংসত একচুৱেলি মানে বেছিকৈ পিঁয়াজ দিব লাগে, নহ'লে মাংসটো মিঠা মিঠা হৈ যাব, পিঁয়াজৰ ফ্লেভাৰটো বেছিকৈ আহি যাব। তো এই আছে, ধুনীয়াকৈ ভাজিব লাগিব এতিয়া পিঁয়াজখিনি। এতিয়া দিম এটা আদা নহৰু, আদা নহৰু এক বাতি লৈছোঁ, সৰহকৈ লৈছোঁ। এয়া চাওক, এতিয়া ইয়াৰ দিম দুই চামুচ, বাকী আকৌ পিছত দিব লাগিব। এই কেৰাহীটো বহুত দিনৰ হয়, এইখিনি ওচৰত যিমানবিলাক মানে মানুহে এনেকুৱা খানা চানা পাতে নহয়, আমাৰ ঘৰ এই কেৰাহীটোকে নিয়ে, বহুত বহুতে নিয়ে, বহুত বহুত ধুনীয়া কেৰাহী হয়। কিন্তু কোনোবাই নি পেলাই নালটো অলপ ভাঙিলে এইটো, তো আৰু দিনো হ'ল যে। ইয়াত জিৰা আৰু জালুক আছে, জিৰা আৰু জালুক ইয়াৰ আধাটো মই এতিয়া দিম এতিয়া। অ'কে, এই কেৰাহীখন বনাবলে বহুত বেছি ভাল, লাগি উন্ধ চব লাগি ধৰা নাই দিছিলে। মই আঁতৰৰ পৰা দিছোঁ মানে কেলে চৰিয়াটো পিছফালে যে ধূলি লাগি আছে, বাহিৰত থকা কাৰণে ধূলিটো তাত পৰি যাব বুলি মই অকণমান আঁতৰৰ পৰা দিছোঁ কাৰণে। এতিয়া ধুনীয়াকে মিক্স কৰিম, আটাইতকৈ প্ৰিয় মাংসটো বনাইছোঁ। ধুনীয়াকৈ এয়া মাংস ভাজি আছোঁ, মাংসখিনি দিয়াৰ পাছত প্ৰায় পাঁচ মিনিট সময় ভাজিলোঁ। পিঁয়াজখিনি অকণমান মানে সাৱধান কৰি কেলে থৈছোঁ, মাংসখিনি যে ভাজিছে তেতিয়া পিঁয়াজখিনি সম্পূৰ্ণভাৱে গলি যাব। এতিয়া আমি ইয়াতে দিম হালধি, হালধিটো জোখ অনুযায়ী দিম, কোন ধৰণৰ ৰেড চিলি নিদিওঁ, সৰু ল'ৰা ছোৱালী আছে যে, জোখ অনুযায়ী নিমখ ধুনীয়াকৈ এনেকৈ। কিন্তু মানে সৰহকৈ মাংস বনালে নিমখটো দিওঁতে অলপ ভয়ো লাগে যে কম হ'ব নে বেছি হ'ব। অকণমান তেল লৈ দিছেনে? ঘৰৰ হাঁহৰ মজাই বেলেগ। গুৱাহাটীত যে মই কেইদিনমান আছিলোঁ, গুৱাহাটী আকৌ কাইলৈ যোৱা কথা আছে, গুৱাহাটীত মানে 15 দিনমান যে আছিলোঁ, তাত ইমানেই ঠগিলে মানে হেৰি কিনোতে, মুৰ্গী কিনোতে। আৰু সেইফালে এতিয়া আলুখিনি দি দিম, এয়া আলু দি দিলোঁ, এতিয়া ধুনীয়াকৈ মিক্স কৰি দিম। হাঁহৰ মাংসত আলু আৰু কোমোৰা দিলেহে ভাল লাগে,
আর কিছু মানে যদি কুমুরান থাকে উলকবি দিও খায়, উলকবি দিও বহুত ধুনিয়া লাগে, উলকবি দি আপনি খাই চাব পারে। আর যোন রাজহাঁহ থাকে যে রাজহাঁহ রঙালাওয়ার লগত কি মজা লাগে খায়। এতিয়া আকো আমি প্রায় 10 মিনিট মান সময় ভাজিম, আর লগতে এতিয়া আমি মশলাখিনি দিম। কি কি মশলা দিম কইছো, ধনিয়া অকমান নি বেশিকে নিদ, ধনিয়া এই যোন যে 5 টকীয়া পেকেট আছে, 2 টকীয়া ন, 2 টকীয়া পেকেট আছে, মাত্র সেয়াহে দিছো, বেশিকে নিদিব মশলা। মশলা দিলে নহলে মশলাটা অভাৰ পাৰ কৰি পেলায়। তো 2 টকীয়া পেকেট হয় দিছো। তাৰপিছত দিম মিট মশলাটো অকমান, মিট মশলা দিলে ভাল লাগে খায়। হয়ে যাব, আর মশলা ইয়াত অন্য একো দিব নালাগে। আর যদি আপনাদের ইচ্ছা করেছে যেটা যে মানে তেল মারিছিল, একচুয়ালি মানে পাহরি গলো, তেল মরা সময় আপনাদের 1 চামচমান পাঁচফোড়ন দিয়ে দিব, বহুত ধুনিয়া টেস্ট আহে। মানে কিন্তু পাহরি গলো, পাঁচফোড়ন আসলে অথনি দিব লাগছিল, কিন্তু মানে অথনি পাহরি গলো। হাঁহ মাংসত পাঁচফোড়নের ফ্লেভারটো হলে ভালে, একদম মানে তেলতে অকমান দিছো, এই সাইডত বেশি দিয়া নাই, অল্প দিছো। আলুটো সোনকালে দিয়া কারণটো হয়েছে যে আলু কুমড়াতকে আলুটো যেহেতু বেশি টান, তো সেখানে আলুটো অল্প ভাজি লব লাগবে। আর এটা প্রায় এনেকে 10 মিনিট সময় ভাজিম। তো এতিয়া মই ইয়াতে আদা নহৰু দি দিম, প্রায় 2 চামচ আকো আদা নহৰু দিছো। আর বাকিখিনি যে জালুকৰ গুড়ি চুড়ি আছিলে এইখিনি এটা দি দিব লাগিব, ইয়াতে মিক্স করে আসুন। মোট দিগদার আছে কিনবা, জুয়ের হয়েছে নহলে অন্তিক লগাই দিছি মিক্স করবলে। মুড়াখিনি দি দিলো, আর বাবলিক মায়ে দাইল টেস্ট করবো দিছে। ভালকে মিক্স করা লাগিন ধরে ঢুকে চিন্তা করবো লাগে। আর একটু গরম পানি দিছো, মাংসখিনি ডুবজকে পানি দিম। ধুনিয়াকে এটা উতলিব দিও, প্রায় এতিয়া 15 মিনিট হবা আকৌ উতলাম। আর একটা সিক্রেট বস্তু ইয়াতে দিবলে আছে, চাওক। আর ইয়ার মাংস কি ধুনিয়াকে সিজি আছে, ধুনিয়া একদম ডাঠ গ্রেভি করেছে, চক কালারটো চক, হাঁহ মাংস ইয়াই কালার, কি মজা লাগে এনেকে খায়। ভাবটো আহি আছে কারণে ফটোটো ক্লিয়ার হওয়া নাই। এতিয়া আমি এটা একদম স্পেশাল বস্তু দিব লাগবে, সেয়া হচ্ছে ইলাচি আর ডালচিনি। এয়া ধুনিয়াকে এনেক উপর পা বেশিকেও দিব নালাগে, তারপর মিক্স করে দিম। ধুনিয়া চক উপর ধুনিয়া একদম হাঁহর মাংস একদম তেল তেলখিনি দিছেনে, এয়া গরম গরম হাঁহর মাংস রেডি। বাকি এফালে ভন্টিক মই আজি লোকেল মুরগি বনাব শিকাইছো, পাইছনে ছোৱালী? ভালকে লড়া, এতিয়া এইফালে আইতায় ধুনিয়াকে চুঙা গুছাইছে, দেখিছেনে এনেকে একদম লাডু লাডুকে গুছাই থৈ দিব কেৰাহীখনতে। আইতাক বহুত দিন দেখা নাছিলোঁ ভিডিঅ'ত, আজি দেখাইছোঁ। এয়া আমার মানে পাকঘরটো ভাঙি থোৱা আছে, পাকঘরটো বনাই আছে, এয়া সব কি ধুনিয়া হৈছে ন, ধুনিয়া হৈছে ন, লাগি থোৱা নাই বেছিকৈ। তো হাঁহ মাংসৰ লগত তিয়াই তিয়াই খাই মজা লাগে, অকণ কোমোৰা লৈ ল'ব লাগে। আৰু এতিয়া মইও খাই লওঁ, সেইফালে বাহিৰত ৰাইজে খাই আছে, মানে মানুহ তাতো মই তাতে ভিডিঅ'টো কৰিব পাৰিলোঁ, কিন্তু মানে বহুত কিছুমানে কি হয় খোৱা সময়ত দিগদাৰ কৰিবলৈ বেয়া লাগে, বহুত বহুত মানুহ মানে কেমেৰা চাই থাকে যে, চ' সেইকাৰণে আৰু মনটো একদিন ভাল নাছিলে। চ' এনেকৈ টাইম পাছ কৰি আছোঁ, দাইল আছে এইফালে, ধুনীয়া একদম পাঁচফোৰণ দি তেল মাৰিছে, পিঁয়াজ আছে, ভাতকে বনাইছে, মায়ে বনাইছে, দাইলটো বহুত ধুনীয়া লাগে। মই ঘৰুৱা দাইলটো মানে খাই বহুত ভাল পাওঁ, ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট লেবৰা ভাত যোগে ট্ৰাই কৰিম। দেখ জলকীয়া আহিছে, ইয়াত চব মিক্স আছে, এয়া চেৱা দিয়া ভাত বুলি কয়, ভাপত দিয়া দেখাইছিলোঁ যে, এয়া চেৱা দিয়া ভাত, এয়া
ৰঙাটো পুৰা ভাতটো মিঠা যেন ইমান গলাও হৈছে আৰু চুঙা চাউলটো এনেকে মাংস ধুনীয়াকে হাঁহৰ মাংস ডুবাব লাগে এনেকে ওহো আল্টিমেট থাকে এতিয়া হাঁহৰ মাংসত জোলত ধুনীয়াকে চাওক চুঙা চাউলটো ডুবাই ল'ম কি মজা লাগে এইকণো এইকণ আমেজেই বেলেগ এনেকে চাওক তেলটো আৰু আল্টিমেট হৈছে চাগে আল্টিমেট মই হাঁহ মাংস বেছিকৈ নাখাওঁ এয়া চাওক লোকেল মুৰ্গী খাওঁ আৰু হাঁহ মাংসটো পিছত খাম ছোৱালী ধুনীয়া বনাইছো মইতো ট্ৰেইনিংটো ভাল দিছোঁ আচলতে অসমীয়া মানুহৰ এইবিলাক আমেজেই বেলেগ নে হাঁহ মাংসটো ভণ্টিয়ে খাব মই আৰু খাম আৰু মাংস ল'ম বাৰু ইয়াতে সামৰণি বেছি মানে বাকীখিনি গৈ লগে ভাগে খামগৈ লগে ভাগে খোৱা আমেজটো বেলেগ চ' বাকীখিনি গৈ লগে ভাগে খামগৈ তাত গৈ পেলাই ভিডিঅ'টো কৰিবৰ কাৰণে এইকেইটা সেইবিলাক খালোহি চ' এইটো আছিলে ভিডিঅ'টো এনেকৈ আপোনালোকে হাঁহ মাংস বনাব পাৰিব আৰু চুঙা চাউলৰ লগত বহুত বেছি ভাল লাগে আজিলৈ আহিছোঁ তেতিয়াহ'লে সদায় ঘৰতে নিজৰ বিশ্বাস আহিব ভগৱানৰ নামলৈ কাম কৰি যাব দিন ৰাতি সফল হ'ব আৰু সদায় হাঁহি থাকিবলৈ চেষ্টা কৰিব।